নমস্কার, আজ আমরা যে ফর্মটা ফিল আপ করতে চলেছি সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের। ফরেস্ট ডিপার্টমেন্ট নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং সেই রিক্রুটমেন্ট অনুপাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ করছি, এবং এই ফর্ম ফিল আপে ফরেস্ট ডিপার্টমেন্টে যে কি নোটিশ বেরিয়েছে সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো যে নোটিশটা কী আছে। তো চলুন আমরা শুরু করা যাক। তো ফার্স্ট আমরা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টাফ সিলেকশনের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে ক্লিক করব। লিঙ্কটা ক্লিক করার পর আমাদের কাছে আরেকটি লিঙ্ক আসবে এবং এই লিঙ্কটা আমরা ক্লিক করব। এই লিঙ্কটা ক্লিক করলে কী হবে, এই লিঙ্কটা ক্লিক করলে ফরেস্ট ডিপার্টমেন্টের যে নোটিশ দেওয়া আছে, যে পেজ আছে, মেন পেজ, এখান থেকে আমরা শুরু করব। তো সেই পেজটা ওপেন হবে। তো আমাদের সেই পেজটা আস্তে 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 ওপেন হচ্ছে। এখানে নোটিশ করে সব কিছু দেওয়া আছে যে কবে রিক্রুট হবে, কী রিক্রুট হবে, কতদিন কী রিক্রুট হবে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে। তো আমরা এখানে আই অ্যাম এগ্রি করে আমরা এই ফরেস্ট ডিপার্টমেন্ট যে ফর্মটি রয়েছে সে ফর্মটি ফিল আপ স্টার্ট করি। এখানে মোটামুটি বলে রাখি 226 জন মতো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক রিক্রুট করবে। তার মধ্যে আমরা তিনটে পোস্ট রয়েছে এবং আমরা একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো একজন ব্যক্তি যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, এবং এখানে এটা বলে রাখি যে এইচএস পাসও কেউ যদি থাকে সেখানে অ্যাপ্লাই করার মতো যোগ্যতা রয়েছে। এই পোস্টের লাস্ট ডেট সম্ভবত 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি। ওকে, অনেক দিন আগে থেকেই ফর্মটা ফিল আপ করা চলছে। তো এখানে নোটিশ দেওয়া আছে, খোলার পর সরাসরি নোটিশ দিয়েছে যে কোন কোন ব্রাউজার থেকে তোমরা এগুলো খুলতে পারো। তো আমরা এই যে নোটিশটা আছে, এই নোটিশটা আমরা ভালো করে পড়ে নেওয়ার পর এটা আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা যদি স্ক্রোল করে তুলি, স্ক্রোল করে তোলার পর আমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব সেটা এখানে পুরোপুরি দিতে হবে, যে তিনটে পোস্ট রয়েছে আমাদের। এই তিনটে পোস্টের মধ্যে আমরা ওয়াইল্ড লাইফ গার্ডের জন্য এটা অ্যাপ্লাই করব, এবং নেক্সট এখানে দিয়েছে যে কোড বসে গেছে অটোমেটিক, এবং নেক্সট এখানে ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট আছে তার নাম এখানে দিতে হবে। ক্যান্ডিডেট নামটা আমরা টাইপ করলাম, ক্যান্ডিডেট নাম পুরোপুরি যেন ডকুমেন্টস অনুপাতে হয়, এবং নেক্সট হচ্ছে আমাদের মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হয়, মোবাইল নাম্বার এখানে আমরা টাইপ করলাম। নেক্সট আমাকে কনফার্ম মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন বা আমি দিলাম সেটি আবার পুনরায় দিতে হবে, এবং দেওয়ার পর মেল অ্যাড্রেস রয়েছে, মেল অ্যাড্রেস পুরোপুরি অ্যাক্টিভ মেল অ্যাড্রেস আমাদের এখানে দিতে হবে, কারণ মেল অ্যাড্রেসেই পুরোপুরি সবটা যাবে। আমরা মেল অ্যাড্রেসটা পুরোপুরি দিচ্ছি। মেল অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে পুরোপুরি দিয়েছে কনফার্ম মেল অ্যাড্রেস, কনফার্ম ওরা করে নিচ্ছে। মেল অ্যাড্রেসটা আবার সেম টু সেম মেল অ্যাড্রেস দিতে হবে, কারণ মেল অ্যাড্রেসেই কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড যাবে, আপনার পুরো নাম্বারটা, যে নাম্বারটা দেবে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশনের মেলেই যাবে। এখানে একটি দেখে দেখে পুরোপুরি যেটা রয়েছে আমরা সেই লেখাটি পুরোপুরি আমরা এখানে দেবো। দেওয়ার পর আমরা এখানে এটাকে আমরা সাবমিট করব। সাবমিট করতেই আমাদের মেলটা কিন্তু অ্যাক্টিভ খুলে রাখতে হবে, মেলে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড পুরোপুরি চলে যাবে। আমরা একবার মিলিয়ে নিয়েছি যেগুলো আমরা ডকুমেন্টসগুলো দিলাম সেই ডকুমেন্টসগুলো বা সেই সেই তথ্যগুলো ঠিক আছে কি না, আমাদের মেল পুরোপুরি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমরা সাবমিট করে দিলাম, সাবমিট করছি। ঠিকঠাক আছে, সাবমিট করলাম। সাবমিট করার পর আমাদের এখানে দেখাবে আর ইউ শিওর, শিওর, আই অ্যাম শিওর। তো শিওর হওয়ার পর সাবমিট করার পর সাকসেসফুল এখানে দেখাবে, সাকসেসফুল হয়ে গেছে, সাইন আপ সাকসেসফুল, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, এবং অ্যাপ্লিকেশান নাম্বারটাও কিন্তু মেল করে ওরা আইডি পাসওয়ার্ড অনুরোধে পাঠিয়ে দিয়েছে। আমরা মেলটা চেক করলেই বুঝতে পারবো, এবং এইখানে দেখা যাচ্ছে যে কিছুই নেই। তো আমাদের এখানে এক্ষেত্রে কী করতে হবে, মানে কিছু নেই মানে আর কিছু ফর্ম নেই, তো আমাদের এখানে লগ আউট করতে হবে। লগ আউট করার পর আমাদের এখানে ক্যান্ডিডেট লগ ইন আসবে, এই লগ ইন আইডি কোথায় থাকবে, আপনার মেল অ্যাড্রেসে কিন্তু ওরা মেল করে দিয়েছে, অ্যাপ্লিকেশান নাম্বার আপনার কাছে ছিল কিন্তু পাসওয়ার্ড আপনার কাছে কিন্তু মেল করে দিয়েছে, এবং পাসওয়ার্ডটা আমরা এখানে সঙ্গে সঙ্গে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটা এখানে লগ ইন আছে এবং লগ ইন আমরা করব। লগ ইন করার পর যে পেজটা ছিল সেই পেজটাই যাবে, কিন্তু এখানে একটা জিনিস অ্যাড এসে গেলো, এখানে আপনাকে সাকসেসফুলি নোটিশটা ওই যে গো টু অ্যাপ্লিকেশানটার লিঙ্কটা চলে এলো। গো টু অ্যাপ্লিকেশান লিঙ্কটা আসার পর আপনাকে এখানে কী করতে হবে, যে অ্যাপ্লিকেশানটা শুরু করলো আমরা, এখানে সেম নোটিশ, এখানে ফটো কত সাইজ কত বাইকে দিতে হবে সেটা দিয়ে দিয়েছে, এবং আপনার কোন সেন্টার, এখানে সেই সেন্টার একটা সেন্টার অ্যান্ড একটা সেন্টার করতে হবে। এখানে বলে রাখি ক্যাটাগরি, ক্যাটাগরির ক্ষেত্রে এখানে একটা ভাইটাল জিনিস রয়েছে, যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ক্যাটাগরি, যারা শুধুমাত্র দিল্লি থেকে রয়েছে তারাই একমাত্র এই ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লিকেবল হতে পারে ওবিসির মধ্যে, যারা দিল্লি থেকে না, যারা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য থেকে রয়েছে তারা কিন্তু জেনারেলি অ্যাপ্লাই করবে। এবং নিচে এখানে যদি আপনি ইয়েস করতে পারেন, মানে ইয়েস করেন, ইয়েস তখনই করতে পারবেন যখন যারা দিল্লি হবে, আদারওয়াইজ আপনাকে তাহলে জেনারেল অ্যাপ্লাই করতে হবে। জেনারেল অ্যাকাউন্টটাতে অ্যাপ্লাই করার পর নেক্সট আপনাকে যেটা করতে হবে, ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে, আপনার নিজস্ব যে ডেট অফ বার্থটা রয়েছে ডেট অফ বার্থটা আমরা এখানে দিলাম, ক্যান্ডিডেট ডেট অফ বার্থ আমরা দিলাম। ক্যান্ডিডেট ডেট অফ বার্থ দেওয়ার পর নিজের রয়েছে এক্স সার্ভিসম্যান কি না, এক্স সার্ভিসম্যান হলে দেবেন, নাহলে দেবেন না, এখানে জম্মু কাশ্মীরের হলে দেবেন, এখানে স্পোর্টসম্যান হলে দেবেন, এখানে কিছু কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো
আপনি এখানে পুরোপুরি ফিল আপ করতে পারবেন। আমাদের এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সবগুলোতেই নো, সে যে অ্যাপ্লিকেশন করেছে সেক্ষেত্রে নো, নো দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট আমরা ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর সাকসেসফুল হয়ে গেছে। এবং নেক্সট আপনাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস আমার এখানে দিতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস আপনার যেটা পারমানেন্ট অ্যাড্রেস, যেটা আপনি যে ঠিকানায় কোনো চিঠি বা যে আছে সেই পারমানেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন। দুটো অ্যাড্রেস দিয়েছে, পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট। উপরেরটা আমরা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি, বর্তমানে আপনি কোথাও থাকেন, এবং নিচেরটা পারমানেন্ট অ্যাড্রেস এসে যে আপনার পুরো মেন ঠিকানা কী। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমরা এখানে দিচ্ছি, দেওয়ার পর নিচে একটা অপশান রয়েছে যে ইয়েস, যদি একই অ্যাড্রেস হয় তাহলে ইয়েস করবো। এখানে ওপরে আবার ফর্ম দিয়েছে ফাদার্স নেম, বাবার নাম, বাবার নাম আমরা এখানে পুরোপুরি দিলাম। এবং তারপরে দিয়েছে মাদার্স নেম, পুরোপুরি মায়ের নাম। ক্যান্ডিডেট ম্যারিড কিনা, ম্যারেজ স্ট্যাটাস দিয়েছে যে বিবাহিত কিনা, বিবাহিত না। এবং নিচে ন্যাশনালিটি, একটাই ন্যাশনালিটি এখানে অপশান রয়েছে। এবং সব কিছু দেওয়ার পর সেভেন নেক্সটে আমরা ক্লিক করলাম, সেভেন নেক্সট আমরা ক্লিক করলাম। সেভেন নেক্সট এর উপর ক্লিক করবো, সাকসেসফুল দেখাচ্ছে। সাকসেসফুল দেখানোর পর আমাদের এখানে এডুকেশন ডিটেলসটা দিতে হবে। এডুকেশন ডিটেলসের মধ্যে প্রথমেই দিয়েছে যে কোন বোর্ড থেকে আপনি পাস আউট হয়েছেন, অর্থাৎ যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস আউট হয়েছেন সেই বোর্ডের নাম লিখলাম আমরা। তারপরে আপনি কোন ইয়ার মানে কোন সালে আপনি পাস করেছেন সেই পাসিং সালটা দিতে হবে। তারপরে আপনি কোন স্কুল থেকে, অর্থাৎ যে আপনি যে স্কুল থেকে আপনি পাস আউট হয়েছেন সেই স্কুলের নামটা এখানে দিতে হবে। আমরা এখানে স্কুলের নামটা দিয়ে দিলাম। এবং তারপরে সাবজেক্ট কম্বিনেশান, মানে আপনার যে মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট ওয়াইজ আপনাকে পুরোপুরি সব সাবজেক্টগুলো ফুল ফর্মে আপনাকে লিখতে হবে। এবং আমাদের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো আমরা এখানে ফিল আপ করছি। নেক্সট এর পরে যেটা দেওয়া রয়েছে আপনার পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আপনি মার্কস পেয়েছেন এর মাধ্যমিকে, আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে দিতে হবে, এখানে সেটা পুরোপুরিভাবে বসাতে হবে। সো আমরা ফার্স্টের সাবজেক্টগুলো পুরোপুরি লিখে নিই, তারপর আমরা মার্কশিটটা দেবো। এখানে স্পেলিং কিছু ভুল রয়েছে, স্পেলিং ভুল যেন করবেন না, স্পেলিংগুলো আমরা পুরোপুরি ঠিক করে নিচ্ছি। নেক্সট যেটা রয়েছে, নেক্সট তারপরে কমপ্লিট ঠিক আছে। পার্সেন্টেজ, পার্সেন্টেজ যেটা রয়েছে সেই পার্সেন্টেজ আমরা এখানে বসালাম। বসানোর পর এখানে রয়েছে যে টুয়েলভের, টুয়েলভের মার্কশিট, টুয়েলভের সব ডিটেলস আপনাকে দিতে বলেছে, অর্থাৎ এইচএস পাস আউটে, এইচএস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আউটে যে সমস্ত ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো এখানে ক্যাটাগরি সেমভাবে বসাতে হবে। অর্থাৎ প্রথমে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছেন, তারপরে সেমভাবে কোন ইয়ার এবং কোন স্কুল থেকে আপনি পাস আউট হয়েছেন, সাবজেক্ট কম্বিনেশান আপনার কী কী রয়েছে, এবং আপনার যে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই মার্কশিটটা এখানে, মার্কসটা এখানে বসাতে হবে। আমরা এক এক করে গোটা ফর্মটায় পুরোপুরিভাবে ফিল আপ করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটি দেখছেন যারা তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এইরকমই ফর্ম যে কীভাবে ফিল আপ করতে হয়, কী কী নোটিফিকেশান আছে, কখন কী রেজাল্ট আউট হচ্ছে সেটি পাওয়ার জন্য একমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে গ্রো স্টুডেন্ট চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে আপনি ক্লিক করে দিন। আমরা বসিয়ে দিয়েছি। এবং ক্যান্ডিডেট যদি গ্র্যাজুয়েশন পাস আউট থাকে গ্র্যাজুয়েশনটা দিতে পারে, অর্থাৎ আমরা যে ক্যান্ডিডেটের উপর কাজ করছি সেই ক্যান্ডিডেটটা গ্র্যাজুয়েশন পাস আউট না, এখানে ডিক্লারেশন চেয়েছি। এখানে ডিক্লারেশনের পর এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। আমরা সিগনেচার আপলোডটা অলরেডি দেখিয়ে দিচ্ছি, সিগনেচার কীভাবে আপলোড করতে হবে। আপনাকে স্ক্যান করে ফাইলটা স্ক্যান করে পুরোপুরি একটা সাইজের উপর আনতে হবে, নোটিশ এখানে দেওয়া রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম সিগনেচারের উপর, সিগনেচারটা আপডেট হয়ে যাওয়ার পর আপডেট সাকসেসফুল দেখিয়ে দিল। এবং সেইভাবে ফটো আপলোড করতে হবে। এবং নিচে এই যে স্ক্রিনে যে লেখাটি আসছে এই লেখাটি হবু আপনাকে ওই বক্সের মধ্যে লিখতে হবে, বড়তে এবং ছোটোতে যেমন রয়েছে সেই সেমনভাবে লিখতে হবে। দিয়ে আর লেখার পর আই অ্যাম এগ্রি, এগ্রি এখানে ক্লিক করতে হবে।
আমরা পুরোপুরি এখানে যেটা রয়েছে সেটা আমরা দিলাম এবং আই অ্যাম এগ্রি, এগ্রিতে ক্লিক করলাম। করার পর সাবমিট, আমরা এই ফর্মটা পুরোপুরি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর আমাদের নেক্সট যেটা নিয়ে যাবে পেমেন্ট সিস্টেম গেটওয়েতে নিয়ে যাবে, এসবিআই পেমেন্ট সিস্টেম গেটওয়েতে আমরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যবহার করব। এবং এসবিআই নেট ব্যাঙ্কিং ক্লিক করার পর এসবিআই যে নেট ব্যাঙ্কিং রয়েছে তার লগইন আইডি চেয়েছে, লগইন আইডি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি আমাদের 100 টাকা করে কাটছে এবং সেটা আমরা কনফার্ম এবং সাকসেসফুল করলাম। এবং এখানে যেটা আছে ওটিপি, ওটিপি এখানে দিতে হবে, আমাদের যে ফোনে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে চলে আসে। যদি আপনি আপনার নিজস্ব ব্যাঙ্ক থেকে বা নিজস্ব কার্ড থেকে করেন তাহলে আপনারা এইভাবেই আসবেন। আমরা পেমেন্ট সিস্টেমটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এবং এখানে সাকসেসফুল হয়ে যাওয়ার পর, এখানে সাকসেসফুল পুরোপুরি হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটি আবার পুনরায় সাকসেসফুল দেখিয়ে দিল এবং দেখাচ্ছে ইউর হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ডান। এখানে আপনাদের কোণের দিকে দেখাবে প্রিন্ট বলে, প্রিন্ট বলে অপশন আসবে এবং আপনি এই ফর্মটি পুরোপুরি প্রিন্ট করে নেবেন। এবং এই ফর্মটি 4টি পেজের পুরোপুরি প্রিন্ট আসবে। অ্যাডমিট পাওয়ার জন্য আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে ওরা SMS করে দিতে পারে, অথবা আপনি আপনাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট মাঝে মাঝে চেক করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি অনেকটা তাড়াতাড়িভাবে বলা হয়েছে যাতে আপনাদের টাইমটাও নষ্ট না হয় এবং আপনারা বোরিং ফিল না করেন। কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে লিখে জানান, তো আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সব বাইকে। থ্যাংক ইউ সো মাচ।